তহবিল মিলছে না তো নিবারণ বাবু? আগে হ্যাঁ, মানে না মিলবে তো বটেই, কিন্তু কিছুতেই মিলছে না। আপনি তো ম্যাকমোরান কোম্পানির বড় বাবু, হেড ক্লার্ক, আর এই কোম্পানির তহবিলের ভারও আপনার উপর। আপনি নিশ্চয়ই আপনার চাকুরি জীবনে খেয়াল করেছেন যে আমি এই অফিসের মেজবাবু হওয়া সত্ত্বেও সাহেব আপনার প্রতি এতটাই সন্তুষ্ট প্রীত ছিলেন যে আপনার দীর্ঘদিন অনুপস্থিতির সময়ও কিন্তু উনি আমাকে কোম্পানির তহবিল ছুঁয়েও দেখতে দেননি। পুরো 2500 টাকা, তাও আবার তহবিল থেকে ভাঙা। আসলে বড়বাবু, এটা তো এক আধ দিনের কাজ নয়, কোম্পানির কাগজও তো তাই বলছে। কোম্পানির কাগজ বলছে যে এটা নাকি দীর্ঘদিন ধরে একটু একটু করে পরিকল্পনা মাফিক কাজ। মাফ করবেন, আমি আমি অধিকারের বাইরে গিয়ে আপনাদের একটা কথা জিজ্ঞাসা করছি। আপনাদের কি এই মুহূর্তে সত্যি বিশেষ কোনো টানাটানি ছিল সংসারে? দেখুন, আমি বড়ই অসহায়, আর আমাকে এই কোম্পানির একজন একজন চাকরও বলতে পারেন, সাহেবের আদেশ পালন করতে এসেছি। আপনার তো পুরুষানুক্রমে চাকুরি, তাই না? আর আপনি তো জানেন আপনাকে সাহেব কতটা ভালোবাসেন। হ্যাঁ, আজ উনি আপনাকে ততটাই ভালোবাসেন নিবারণ বাবু, আর তাই এই তহবিল পূরণ করার জন্য উনি আপনাকে দুটো দিন সময় দিয়েছেন নিবারণ বাবু। আমি বলি কি, আপনি যদি পারেন যেভাবেই হোক আপনি ওটা ফিরিয়ে দিন বড় বাবু, ফিরিয়ে দিন। তাতে হয়তো আপনার চাকুরি বাঁচবে না ঠিকই, কিন্তু জেল হাজত তো বাঁচবে। আমি উঠি বড়বাবু, উঠি। আরেকটা কথা, এ বাজারে চাকুরি হারানোর ব্যথা আমি বুঝি, আর আপনি আমার দীর্ঘদিনের সহকর্মীও বটে। তবু বলি, যদি কখনো আপনি আপনার এই ভ্রান্তির কথা আমাকে মন খুলে বলতে পারেন চেষ্টা করব, অন্য কোথাও কিছু একটা ব্যবস্থাটি করার আপনার জন্য। চলি। তোমার তোমার গহনাগুলো বার করো তো।
গহনা সে তো আমি শৈলকে দিয়ে দিয়েছি। সে কি তুমি কেন দিলে ওকে? কেন দিলে? কে দিতে বললো তোমায়? তাতে কি হয়েছে? গহনা তো আর জলে পড়েনি। তবে তবে যদি অন্য কোনো ছুঁতো করে ওর কাছে বার করতে পারো, কিন্তু দোহাই আমার মাথা খাও, ওকে বলো না যে আমি আমি নিয়েছি, কিংবা কিংবা ছি ছি, এটা কি তোমার ছল ছুতো করে সোহাগ করার সময়? সে যা হওয়ার হোক, তার আমি কি জানি? এসব তুই কি বলছিস শৈল? এটা তোর সংসার, তুই এবারে ছোট বউ, তোর সংসারের দায় তুই নিবি নে? তার আমি কি জানি? আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। আমার গয়না, এগুলো আমার গয়না, আমি কাউকে হাত দিতে দেবো না, কাউকে না। ছি 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 ছি, তুমি ওর কাছ থেকে চাবি গোছাটা নিয়ে নিতে পারছো না, কেড়ে নিতে পারছো না, না হয় বাক্সের তালাই ভাঙতে। খবরদার, আমার এই চাবি দে, কেউ হাত দেবে না। আমার গয়না গয়না নিলে না আমি আমি গলায় দড়ি দেবো, এই বলে রাখলো। ছাড়ো ছাড়ো বউ, আমি আমি আরেকবার চেষ্টা করে দেখি।
খুললেন না, কিছুতেই দূর খুললেন না। কত ধাক্কা দিলুম, ভেতর থেকে খিল বন্ধ করে রেখেছে। ছোট বউ করে কত ডাকলুম, কোনো সাড়া দিলে না। কি পাগলির মতন হাসলে শুধু! আমার বড় চিন্তা হচ্ছে গো, একে পেটে বাচ্চা এসেছে, তারপর শরীর খারাপ, এখন তো বোধ হচ্ছে মাথাটাও খারাপ হয়ে যাচ্ছে বুঝি। তুমি যে কি করলে না, সত্যি কি আক্কেল তোমার! আগের বাড়িখান বিক্রি করে দিলে, সেই রকম একটা ছোট স্যাঁতসেঁতে জায়গায় তোমার ছোট বউ থাকতে পারবে কিনা একবার ভাববে তো সেটা। এছাড়া এছাড়া আমার কোনো উপায় ছিল না। বাড়ি নয়তো হাতের বেড়ি, যেকোনো একটাকে ছাড়তেই হতো বউ। টাকার অভাবে কি মক্ষুদাকেও ছাড়তে হতো? আজ বুড়ি থাকলে নিশ্চয়ই কোনো উপায় বার করত। দারিদ্র, দারিদ্র বড় অভিশাপ। নির্বুদ্ধিতায় ডেকে আনা দারিদ্র অভিশাপ নয়, পাপ। এই যে এখানে মুখ লুকিয়ে বসে, আর ওদিকে অন্য লোককে দিয়ে আমার ঘরে দরজা ধাক্কানো হচ্ছে, তাই না? কেন কেন শুনি একবার, হয়েছেটা কি? কথা কানে যাচ্ছে না, তাই না? শুনে রাখো, এইটুকু চোদ্দ বাড়াতে কাছে পারছি না, আমার কষ্ট হচ্ছে, আমি পারছি না, পারছি না। আমি আমি একটা ভালো বাড়ির সন্ধানে আছি, শীঘ্র বাড়ি বদল করব। কিন্তু দোহাই তোমার, দোহাই তোমার, তুমি তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও ছোট বউ। মিথ্যা, সব মিথ্যা। শুধু শুধু ওই শাড়ি কর, শৈল ওঠো, ওঠো ছোট বউ, ছোট বউ ওঠো, ওঠো ছোট বউ, ছোট বউ, ছোট বউ কথা বলো, কথা বলো, সাড়া দাও ছোট বউ, ছোট বউ। আমি তোমার পায়ে ধরছি, আমি পায়ে ধরছি বউ, একটা কিছু করো বউ, একটা কিছু করো বউ, আমি 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 তোমার পায়ে ধরছি, একটা কিছু করো, একটা কিছু করো। দেখো দেখো পড়ে আছে, পড়ে আছে বউ, ও একটা কিছু করো, একটা কিছু করো বউ, একটা কিছু করো, একটা কিছু করো। শৈল 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 ওঠ, শৈল ওঠ, শৈল শৈল। দিদি আর কথা বল, দেখ দেখ দেখ, একবার তাকা, একবার তাকা, একবার তাকা, একবার তাকা শৈল, শৈল।